আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সানরাইজ টিভি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ড্রিলিশ এরতুগালের বিষয়ে। ড্রিলিশ এরতুগালের মানে কি, এর কাহিনীর মূল ভিত্তি কি, কিভাবে এই ড্রামাটি এত জনপ্রিয় হলো, এই ড্রামাটি কেন এত জনপ্রিয়তা অর্জন করলো, এই ড্রামাটি কোন শহরে বানানো হয়েছে, কোন অ্যাক্টর অ্যাক্ট্রেস এই ড্রামাতে কাজ করেছে এবং কিভাবে এক মার্কিন নারী ড্রিলিশ এরতুগাল দেখে ইসলাম গ্রহণ করে, এই সকল বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। ড্রিলিশ এরতুগাল, ড্রিলিশ এর অর্থ হলো পুনরুত্থান আর এরতুগাল একজনের নাম, অর্থাৎ এরতুগালের পুনরুত্থান। ড্রিলিশ এরতুগাল হলো মেহমেদ বোজদাক ও কেমাল তেকদেন কর্তৃক নির্মিত একটি তুর্কি ঐতিহাসিক অ্যাডভেঞ্চার টেলিভিশন ধারাবাহিক নাটক, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন এনজিন আলতান দুজিয়াতান। ইস্তাম্বুলের বেইকোজ জেলার রিবা গ্রামে এর চিত্র ধারণ করা হয়। 2014 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর তুরস্কের TRT1 টেলিভিশনে এর প্রথম সম্প্রচারণ হয়। 2016 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর থেকে বাংলাদেশের 21ই টেলিভিশনে সিরিজটির বাংলা সম্প্রচার শুরু হয় সুলতানের সুলতান নামে, এবং একই বছরের 23ই ডিসেম্বর এই সম্প্রচার স্থগিত করা হয়। পরবর্তীতে বাংলাদেশের মাছরাঙ্গা টিভিতে 2017 খ্রিস্টাব্দের 2 এপ্রিল থেকে ড্রিলিশ এরতুগাল নামে পুনরায় এর সম্প্রচারণ শুরু হয়। অগুস তুর্কিদের ইতিহাসের উপর ভিত্তি করে এটি নির্মিত হয়েছে, যা ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমান গাজীর পিতা এতরুল গাজীর জীবনীকে তুলে ধরে। উসমান গাজীর জীবদ্দশায় এই সময়কালের প্রাধান্য অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এই সময়কালই তার মৃত্যুর পর পরবর্তী প্রায় 600 শতাব্দীর জন্য উসমান গাজীর রাজবংশের অধীনে একটি বিশ্বময় সাম্রাজ্য গড়ে তোলার পথকে প্রশস্ত করেছিল। এর পটভূমি হল মঙ্গোলীয়দের বহিরাক্রমণ, নির্যাতন ও গণহত্যার কারণে তুর্কি গোত্রগুলো মধ্য এশিয়া ছেড়ে পালিয়ে যায়। অগুস তুর্কিদের মধ্যে কাই গোত্র 400টি বিশাল বেদুইন তাঁবু গেড়ে আনাতোলিয়ায় আশ্রয় নেয়, কিন্তু দুর্ভিক্ষের কারণে তাদেরকে এক কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়। এই সকল বেদুইন নতুন জীবন শুরু করার জন্য কোনো নিরাপদ এলাকা খুঁজছিল। এই গোত্রের প্রধান ছিলেন সুলাইমান শাহ। এরতুগাল ছিল সুলাইমান শাহের কনিষ্ঠ পুত্র এবং একজন সাহসী পুরুষ। সে প্রায়শই তার 3 ঘনিষ্ঠ বন্ধুকে সাথে নিয়ে শিকারে বের হতো। এরকম একদিনে তারা নাইস টেম্পলার এর নাইটদের বহনকৃত বন্দীদের মুখোমুখি হয়। এরতুগাল ও তার 3 বন্ধু সকল নাইটদের হত্যা করে হালিমা হাতুন নামের এক মেয়ে ও তার পরিবারকে উদ্ধার করে। তারা তাদের আসল পরিচয় না জেনেই নিজ গোত্রে নিয়ে আসে। হালিমা ও তার পরিবার সেলজুক সাম্রাজ্যের এক অভিজাত পরিবারের সদস্য এবং এরতুগাল না এলে তাদের প্রাণদণ্ড হতো। ধরা পড়ার ভয়ে তারা তাদের আসল পরিচয় গোপন রাখে। তাদের আগমনে কাই গোত্রে নতুন নতুন সমস্যা দেখা দেয়। সেলজুক সাম্রাজ্যকে যুদ্ধের হুমকি দিয়ে তাদের ফিরে দিতে বলা হয় এবং নাইট টেম্পলার্সগণ প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এ কারণে বেদুইনরা সুলাইমান শাহকে একজন খারাপ নেতা হিসেবে দোষ দিতে থাকে। এই ঘটনায় সুলাইমানের জাতিভাই কুর্দুগুল তার গোপন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়। সুলাইমান দ্রুত ব্যবস্থা নিয়ে এরতুগালকে নতুন আবাস অনুসন্ধানের অভিযানে পাঠায়। ফলে এরতুগাল ও তার 3 বন্ধু সুলতানের সঙ্গে চুক্তির লক্ষ্যে আলেপ্পায় যায়। তারা এমন সব ধারাবাহিক প্রেক্ষাপটে পাড়ি দেয় যেগুলো চূড়ান্তভাবে ওসমানী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবে। এখন ড্রিলিশ এরতুগাল দেখে কিভাবে একজন মার্কিন নারী ইসলাম গ্রহণ করলো সে ব্যাপারে আলোচনা করা যায়। বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ ড্রিলিশ এরতুগাল দেখে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন এক নাগরিক, উইসকনসিনের বাসিন্দা। ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছে খাদিজা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলকে দেয়া এক সাক্ষাৎকারে খাদিজা নামের নমুসলিম ওই নারী বলেন, আমি ওই সিরিজটি যখন চোখে পড়ল তখন এর পুরোটো প্রথম পর্ব দেখলাম, এভাবে আমার দেখা শুরু হলো। নেটফ্লিক্সে ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো। বিশেষ করে এরতুগাল সিরিজের মহিউদ্দিন ইবনে আরবির সংলাপগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে তার কথাগুলো অনেকবার তাকে কাঁদিয়ে গেছে। তিনি বলেন, আমি নতুন ইতিহাস জানতে আগ্রহী, কিন্তু যখন আমি এটি দেখি তখন আমার চোখ খুলে গেছে। ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়, এভাবে আমি আরও বেশি দেখতে থাকি। এভাবেই তিনি নতুন নতুন পর্ব দেখতে আগ্রহী হন আর এভাবে ইসলামের প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে। ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক খ্রিস্টান। এক পর্যায়ে তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন ইংলিশ ভার্সনে পড়া শুরু করেন। ইসলাম সম্পর্কে তার মাথায় যত প্রশ্ন ছিল সেগুলোর জবাব যখন তিনি পেয়ে যেতে শুরু করেন তখন তিনি ইসলামের দিকে আসতে শুরু করতেন।
পরে তিনি মসজিদ খুঁজতে থাকেন। এক পর্যায়ে তিনি মসজিদে যান, তাকে দেখে মুসলমানরা বিস্মিত হয়। তিনি মনে করেন ওই দিনই তার ইসলাম গ্রহণ করা উচিত। আমি এই বিষয়ে খুব বেশি বিস্তারিত কিছু বলতে পারবো না, আমি কারো কোনো বিশ্বাসে হস্তক্ষেপ করতে চাই না, তেমনি আমার বিশ্বাসেও কেউ যেন কোনো হস্তক্ষেপ না করে। ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পর তার বন্ধুরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানান খাদিজা। 6টি সন্তানের জননী খাদিজা জানান, সন্তানদের নিয়ে এখন তার সময় কাটছে তুর্কি শো দেখে। প্রসঙ্গত দিলিশ আর তুলের দ্বারা প্রভাবিত হয়ে এর আগে যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান দম্পতি সহ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর পাওয়া গিয়েছে। ইউরোপে তুর্কি চলচ্চিত্র র্যাঙ্কিং এ প্রথম। 48% মানুষই দেশীয় চলচ্চিত্র দেখে থাকেন। মধ্যপ্রাচ্য থেকে বলকান, পূর্ব ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকায় গত 5 বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তুর্কি সিরিজ। বাংলাদেশের দৃশ্য আর্তুলের জনপ্রিয়তা কত? খোঁজ নিয়ে জানা গেছে মাসাঙ্গা টিভিতে 2 এপ্রিল 2017 থেকে দিলিশ আর্তুল সিরিজ সম্প্রচার শুরু হয়েছে। এই সিরিয়ালটি শুরু হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর দর্শক মাসাঙ্গা টিভির প্রতি হুমড়ি খেয়ে পড়ে। এই সিরিজটি সম্প্রচারের পর থেকে তাদের টিআরপি অনেকাংশ বেড়ে গেছে বলে জানা যায়। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লিখেছেন ওসমান সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ দিলিশ আর্তুল। তৎকালীন একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ষষ্ঠ ড্রামা সিরিজ ক্যাটাগরিতে এই সম্মানজনক মনোনয়ন পেয়েছে আলোচিত এই সিরিজটি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় এই পর্যন্ত সিরিজটি থেকে আয়কিত লাভ্যাংশের পরিমাণ $100 কোটি বেশি ছাড়িয়েছে। এছাড়া পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের পিটিভিতে সম্প্রচারণের জন্য উর্দু ভাষায় রমজান থেকে প্রতিদিন 1 পর্ব করে ডাবিং প্রচারিত হচ্ছে। ইউটিউব রেকর্ড ভেঙে ফেলেছিল একটুর জন্য প্রথম পর্ব প্রচারের পর 1 কোটির ওপরে দর্শক দেখেছেন, এবং যেখানে নর্মালি পিটিভি সদস্য 40,000 মতন ছিল সেখানে দিলিশ প্রচারের পর এ পর্যন্ত প্রায় 1,70,00,000 সদস্য হয়েছেন। যদি 1 মাসের মধ্যে 66,00,000 সদস্য হয়ে যেত তাহলে ইউটিউবের সমস্ত রেকর্ড ভেঙে দিত। সারা বিশ্বের অন্তত পক্ষে 300 কোটি দর্শক আলোচিত এই সিরিজটি দেখেছেন। আমি পার্সোনালি তুর্কি ড্রামা ডাবিং ছাড়া দেখি ওদের নিজস্ব ভাষায়, বিকজ আমি ওদের ভাষা জানি। আমি অনেক ইসলামিক ড্রামা ওদের দেশের ডাবিং ছাড়া দেখেছি, বাট ওইগুলোর মধ্যে দিলিশ আর্তুল ছিল বেস্ট, যদিও প্রতিটা পর্ব অনেক লম্বা সময় ধরে হয়। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। হোপ সো ইউ গাইস লাইক ইট, ইফ সো দেন কনসিডার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দি নেক্সট ভিডিও।